আসসালামু আলাইকুম, তোমার সব কেমন আছো? আমরা সব আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই যে সকাল সকাল চলে এসেছি রান্নার ঘরে, এই যে কাঁচকলা আলু ঝোল করব, তাই মশলাটা বেটে নিয়েছি সর্ষে দিয়ে, জিরে দিয়ে, আর একটা গোটা পেঁয়াজ থাতালা, আর কাঁচা লঙ্কা চিরি করে দিয়েছি। তো প্রথমে দিয়েছি সরষের তেল, তারপরে একটু কাঁচা সরিষা, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা কাঁচকলাটা দিয়ে দিয়েছি। তো এই যে নাড়ছি, আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তো মশলাটা আমার হয়ে গেলে কষা কষা, আরেক দিকে রেখে করে রেখেছিলাম আলুটা, যেহেতু কাঁচকলা আলু ঝোল করব, আলুটা আগে লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে কষানো হয়ে গেছে, তারপর আমি ঢেলে দিয়েছি। তো তার উপর ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা দেওয়া হয়ে গেছে, আমার নামিয়ে দেব। আর সংসারে তো অনেক কিছুই কাজ করতে হয়, তো এর মধ্যে তো আমি চলে এসেছি, আমাদের তেজপাতা তো অনেক ইয়ে করতে হয়, তেজপাতা বড় বড় যে তেজপাতাগুলো থাকে সেগুলো প্রায় গোটা গোটা তেজপাতাগুলো চলে যায়। তো আমাদের এই তেজপাতাগুলো, বড় বড় যে তেজপাতাগুলো আছে সেগুলো কাঁচি ধরে কেটে নেব ছোট ছোট টুকরো করে, যাতে আমাদের একটি গোটা তেজপাতা একটি রান্নাতে চলে যায়, সেটা সঞ্চয় কী করে করতে হয়, সেটা একটি তেজপাতা আমি কাঁচি ধরে, বড় তেজপাতা হলে আমি চার টুকরো করে নেব, মিডিয়াম হলে দু টুকরো করব, তার থেকে আর মাথার সাইডটা একটু কেটে নেব, যে কাঠি দিক মতন বেরিয়ে আছে সেদিকে কেটে নেব সেধারটা, আর ওই পিছনের লেজের ধারটা একটু কেটে নেব, মানে মাঝেকার অংশটা সাইজ যে যার শেপের মতন কেটে নেবে। আমি একটু চোকো চোকো করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ, আমি এই প্লাস্টিক প্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছি। আর হ্যাঁ, এটা আমি ধুয়ে ভালো করে শুকিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, তারপরে আমি ডিব্বার মধ্যে ভরে রাখব, রেখে দেবো, তাহলে যে কোনো রান্নার সময় আমাকে আর ধুতে হবে না, ডাইরেক্টলি দিয়ে দিতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মাঞ্জার বোতল, এটা আমার মেয়ের মাঞ্জা বোতল, মাঞ্জাটা খাওয়া হয়ে গেছে। তো আমি এটা একটা আইডিয়া বানালাম, এটা কি ফেলে দেবো? ফেলবো না, এটাও রান্নার কোনো কিছু রাখার জন্যে কাজে লাগাবো। তো এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, মাজা বলে যে লেখাটা আছে সে উপরকার প্লাস্টিকটা আমি ছিঁড়ে দেব। তো ছিঁড়ে দেওয়ার পর আমি কাঁচিতে হোক বা কাঁচিতে, বড় কাঁচি হলে কাটবে, না হলে তুমি ছুরি ব্যবহার করতে পারো। ছুরি যদি না হয় তাহলে যে আমরা বটি ব্যবহার করি, যে কোনো মানে শক্ত কোনো কাজের জন্যে, রান্না কাজের জন্যে, সেই বটি দিয়েও তুমি ভালো করে টিপে শক্ত করে ধরে, তো সামনে ধারটা একটু কেটে আর পিছন দিকে একটু সাইজ অনুপাতে, যেরকম বোতলটা তুমি ছোট যদি বানাতে পাও, কিউটে একটু ডিব্বা হবে, ছোট বানাবো, তো মাঝখানটা একটু কেটে, উপর দিক থেকে একটু কেটে, পিছন দিকে একটু কেটে, মাঝখানে অংশটা সাইড করে রেখে দেবো, ওটাও অন্য কিছু কাজে ব্যবহার করা হবে। তো দেখো, কাটার পর আমি ফেভিকুইক আঠাটা দিয়ে আমি সাইড দিয়ে একটু ভরে দেব, তারপর দুটো সমান করে চিপে হাতে করে ভালো করে, আর ফেভিকুইক আঠাটা লাগানোর সময় সাবধানে লাগাবে, খুব কেয়ারফুল, হাতে যেন না লেগে যায়। তো ভালো করে লাগিয়ে চেপে টিপে ধরে একটু কিছুক্ষণ, তারপর আমার এই ছোট ডিব্বা একটি কিউট ডিব্বা হয়ে যাবে। তো এর মধ্যে আমি রাখতে পারবো পাঁচফোড়ন, সরিষা, এলাচ, গোলমরিচ, তুমি যে যার মতন, যে যা খুশি মতো রান্না কিছু রাখতেই পারো। তো আমি এর মধ্যে গোলমরিচ, আমার কৌটাটা প্রায় অনেক মাস হয়ে গেছে ব্যবহার ইউজ করা, তো আমার এই কৌটাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এই কৌটাটা আমার ব্যবহার করা হবে না, ওই জন্যে আমি ওটাকে আমাকে ফেলতে হচ্ছে। তো আমি ওটাও ফেলবো না, ওটাও দেখবো, কিছু না কিছু যদি ব্যবহার করা হয় চেষ্টা করব, যদি কিছু করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি দেখাবো। তো এই যে আমি সাইড করে রেখে দিয়েছি মাঝের অংশটা,
আর এটা আমি টিপে ইয়ে করবো। তো আমি এর মধ্যে ভরে দিয়েছি ওই গোলমরিচটা, তো গোলমরিচটা আমি ভরে দিয়ে আমার যতটুকু ওই যে ঢাকনাটা আছে ওই ঢাকনার মধ্যে বের করব। তো যখন যতটুকু দরকার হবে, যটা দরকার হবে তখন সেই অনুপাতে তরটাটা বের করে আবার ঠিক মতন ভালো করে লাগিয়ে দেব। একদম হাওয়া বাতাস ঢুকবে না ভালো করে টিপে না লাগালে, আর ফেভিকুইক না আঠা লাগালেও টিপে ভরে দিলে টাইট করে হয়ে যাবে। কিন্তু ফেভিকুইক আঠাটা এই জন্যে দিতে বলছি কারণ এমনি টিপে রেখে দিলে হাওয়া বাতাস ঢুকে যাওয়া সম্ভাবনা একটু ভয় থাকে, তো ওই জন্যে ফেভিকুইক আঠাটা দিলে আর হাওয়া বাতাস কিছু ঢুকবে না, জিনিসটা ভালো থাকবে। ওই জন্যেই আমি ফেভিকুইক আঠাটা দিয়েছি। আর আমি এক হাতে করে লাগানোর চেষ্টা করছি, তো আমার এক হাতে করে ফোনে শ্যুট করছিলাম, যেহেতু আমার স্ট্যান্ড নেই এই মুহূর্তে সেহেতু একটু প্রবলেম হচ্ছে। তো এই যে আমি এরকম করে বানিয়েছি, তো কারো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলবে। আর আমাদের ডেলি আমি না আমি টিপে না আমি টিপে না।